আকাশ সুন্দর। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি, ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي دكاد ديار مدينة إلهي
الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. একথা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে যৌবনকালীন এবাদত সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে প্রথমত তিন ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ হল শিশুকাল, দুই নম্বর কাল হল যৌবনকাল, তিন নম্বর হল বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, হযরত আদম আলাইহিস সালামকে বোঝাচ্ছেন, মিন তুরাবিন মাটির থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের দেহ শাইদাত লম্বা সিত্তুনা জিরাআন, শাইদাত লম্বা সাত আট প্রশস্ত তার সিনা, এইভাবে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহে লাগানো হয়নি। সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করলেন প্রথমে আদমকে, আর আমরা মাটিও না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন এক বস্তু দিয়ে যা মুখে উচ্চারণ করা যায় না। কি বলে কোন যায় বাংলা নাম? আল্লাহ কোরআনে বলছেন মিন নুতফা, আরবিতে হয় নুতফা, এটা কওয়া যায় কেন লাগে, এটার অর্থ সবে বুঝে না, কিন্তু এর বাংলা নামটা যদি কই তা আপনারা কইবা এটা না কইলে ভালো আছিল, এটা কইলো কেন? মাইকটা কি দিয়ে বানাইছে এটা জনসভায় বলতে পারি, টেবিলটা কি দিয়ে বানাইছে এটাও বলতে পারি, কিন্তু আমাকে কি দিয়ে বানাইছেন আমি আমার ছেলের সামনে মেয়ের সামনে নাম উচ্চারণ করতাম পারি না। আপনারা ঘুমাই গেছেন কেন? এটা কিছু হা না কইেন এমনি বুক তাহা দিয়া মাথে গরিব হইতাম পারি, আমি লন্ডনে গেলাম না আমেরিকাও না, গরিব হইতাম পারি, ফুয়ারে বোঝায় আমার বংশের দাম আছে বেটা, আমি সদ্রির হুয়া, কিন্তু আমি না পাক ফানির ফয়দা ইহান আর হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নুতফা, এমন একটি জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে যা এটার কোনো দাম ছিল না, এর কোনো অস্তিত্ব ছিল না, আলোচনার কোনো বস্তু ছিল না, এমন একটি জিনিস দিয়ে মার রেহমের ভিতরে যখন যায় সেখানে ফেরাস্তা মোতায়েন করা আছে, ফেরাস্তারা হাতের তালুর মধ্যে নিয়ে কয় আল্লাহ এটার কাজে লাগাইতাম নি না নষ্ট করে ছেড়ে দিতাম, যদি কাজে লাগাই তাহলে ছেলে বানানো না ফুয়া না হুড়ি, ফুয়া হুড়ি যদি বানায় আঙ্গুল কি বিশটা হইতো না বাইশটা, চোখের সেন্টার ঠিক করে বোয়াইতাম নি না একটু লড়াইয়া দিতাম, তখন হ্যাঁ কোন দিকে চাইব আর বোঝা যায় না, অনেকে চোখের সেন্টার লাগাই থাকলে হ্যাঁ কোন দিকে চাইছে বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুয়া বানাই বানা ভুড়ি এর আঙ্গুল 20টা হইতো না 22টা হইতো এখন চোখের সেন্টার ঠিকভাবে বোয়াই বানি না একটু সেন্টার লড়াইয়া দিবা এটা আমার নতুন হওয়ার দরকার নাই আমার কুদরতি একটা ডাইরি আছে যার নাম লোহে মাহফুজ এর দিকে তাকায়া দেখো এর জন্মের আরো 50 হাজার বছর আগে আমি এর সূরত আইকা বোর্ডের মধ্যে লটকায় রাখছি এখন খালি মশাল্লা লাগাইয়া লাও الله رب العالمين بولين وكل شيء أحصيناه في إمام مبين في إمام مبين أي في كتاب مبين زمان উদাহরণ দিলে আপনারা বুঝে নেবা কেউ যদি একটা বিল্ডিং বানায় অথবা মাদ্রাসা বা কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং বানায় ইঞ্জিনিয়ার দিয়া এদের আগে প্ল্যান তৈরি কইরা কাগজের মধ্যে দেখবেন বিল্ডিং আগে হয়ে যায় কি নেও গড়ার আগই মাত বুঝেন না জানে আল্লাহ জানে ফাউন্ডেশন গড়ার আগে কাগজের মধ্যে কিন্তু বিল্ডিংটা আয় পড়ে এখন রাজমিস্ত্রিতে দেখাই না হয় আমার একটা বিল্ডিং বানাই দিতে এই তিন তালা বা পাঁচ তালা বা দশ তালা এই নাও ইঞ্জিনিয়ার যদি রাজমিস্ত্রি যদি হয় দরজা করা হইতো জানলা করা হইতো বাথরুমটা কোন দিকে হইতো তখন আপনি কইবা কাগজ উগজ দিলাও বলে কেনে তুমি কয় নম্বরের মিস্ত্রি আমি বুঝি লইছি ইঞ্জিনিয়ার তো আইক্কা দিলেছে এখন খালি মশলান লাগাইতা জিগাও কিতাবা মজুরে কোন ঠিক না প্ল্যানটার মধ্যে তো দরজা জানালা কলা হবে টয়লেট কোন দিকে হবে সিঁড়ি কোন দিকে হবে সব দেওয়া আছে এখন তোমরা রড সিমেন্ট না লাগাইবা এটা জিগাও কিতা আল্লাহ রাব্বুল আলামিনও বলেন লোকে মাহফুজের দিকে তাকায়া দেখো এর মার পেটে যাওয়ার আরো বহু আগেই 50 হাজার বছর আগে আমি আল্লাহর তাকছার এর কঙ্কাল তৈরি করে লটকে রেখে দিয়েছি এখন তোমরা খালি মশল্লা লাগাইয়া লাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়া পুরো বডিটা তৈরি করে চোখ দিল হাত দিল নাক দিল চার মাসে প্রথমে আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বলছেন যে প্রথমে নাপাক পানির মধ্যে তবে আল্লাহ অর্ডার দেয় ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে এর নাভিটা বানাও যেখানে হেরে মরার পরে কবর দেব ওইব এই জায়গা থেকে এক চিমটি মাটি এনে এর নাভিটা বানাও যারে যেখানে খবর দেয় ইগেন থেকে তার সৃষ্টি হয়েছে এই কারণে আমরা লাশ দাফন করার সময় একটা কোরআনের আয়াত দোয়া হিসাবে করি আমরা পড়েননি কোন আয়াত মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إذا كان هوري قبل ما ردى تقول منها خلقناكم على قبل ما ردى قال وفيها نعيدكم على قبل ما ردى قال ومنها نخرجكم تارة أخرى بخاري شريف الله رسول الحديث كل كرتين رسول بولين فيها تحيون وفيها تموتون ومنها تخرجون এবং বাংলা কবি কবিতার আকারে এর তর্জমা করছেন মাটি হইতে জন্ম নিলাম মাটি হইতে মরণ মাটি হইতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হইতে উঠতে হবে রাখি শরণ জোরে কোন ঠিক নেই আরো জোরে এটার ব্যাখ্যা কি মাটি হইতে জন্ম নিলাম কেমনে বলে যে জিনিস দিয়ে তোমারে বানাইছে এটা ওইসব করতিকা খাওন টিকা খাওন ওইসব করতিকা মাটির টিকা তাহলে তুমি গুড়া এগারে গিয়া মাটির টিকা হইছো হাঁটু ধরে খান না আপনারা আবার কইলেন বলে দাম কমাই লেছি কারণ আমরা তো সকলে আমি ইডালো এমাই লেগে যাই আমার একবার রাস্তার মধ্যে একজন আটকাই লেছে আটকাই কব আমি সব খোসান দিয়ে ধরো সোলারে কিতান্দা বানাইছে আমি চিন্তা করে দেখলাম কোন কথা কই মার বেড়া রে গেলো মাই খাইমু আমি এমনি উঠে কলাম চাচা আমি তো ছাত্র মানুষ তবে একটা কথা কই শুনেন রসুল্লাহ আল্লাহ যে সময় বানাইছিল এই সময় আল্লাহ ছাড়া আর কিচ্ছু আসিল না আমি কইতাম পারি না রে বাবা কিতান্দা বানাইছে ইদা আমরা জানার বিষয় নয়
আল্লাহ যাকে দান দিবেন তার হইলো সম্মান বেশি কিতা দা বানাইবো এটা আল্লাহর কাম আর তো জোরে কোন না কার কাম আল্লাহ ফেরেশতার নূরের তৈরি আর আদম যে মাটির তৈরি এর মধ্যে কোনো اختلاف নাই আর তো জোরে কোন না এবার আপনারা রে জিগাই আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি তা আদম দি মাটির তৈরি ফেরেশতা নূরের তৈরি নূর থেকে দি মাটির দাম বেশি জোরে কোন ঠিক কিনা তোরে বুঝা গেল আল্লাহ যারে দাম দিবেন হের দাম বেশি আমার তো আমি হুকুম দিলাম সেজদা করতে পারতে না কেন এখন আমার যুক্তি ধরে না কি যুক্তি তোর হ্যাঁ যুক্তি দেয় قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين شيطان قال أنا خير منه أمي آدم تيكا بالا أنت بالا ولا خير من خصنا قال خلقتني من نار وخلقته من تين أمانة بني شو تومي أغون ديا أر آدم ري بني شو فيك ديا فيك ما دي بيشي بيش كم ناي فيك شتة إكتو فاني ميشي لوي ما دي شتة إكتو فاني ميشي لوي كيتا هو فيك هوي زي تو أمانة بني شو أغون ديا أر آدم ري بني شو فيك ديا فيك تيكا أغون بالا أو تبعي بالا নিজে নিজে ভালো হয়ে গেল আল্লাহ কয় আরে আমি কারে কি দিয়ে বানামো তোরে জিগায় বানামো না এটা আমি আদমরে দাম দিছি তুই না খরচ কানে জোরে কোন ঠিক কই না তুই এখন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন নাহওয়াকের তৈরি মানুষ আমরার এত দাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে এই যে মাটি খাবার থেকে উৎপন্ন হয় এখান থেকে আমাদের সৃষ্টি হয় আবার আমরাও গলি জানাজা হইরিয়া নিয়া কবরের মাটি তুই রাখে এরপরে তার বডিটা মাটি খেয়ে লায় আর আড্ডি উড্ডি হয় নাই অনেকের আড্ডিও শেষ হয়ে যায় কিন্তু জেনে রাখুন কামতের কঠিন ময়দানে আবার যেই মাটি খাইছিল এই মাটির থেকেই মানুষের দেহ হইয়া কিয়ামতের মাঠে সশরীরে আল্লাহর দরবারে হাজির হবে না হইতো না আর তো ধরে কোন কাফের একটার নাম আছিল আস ইবনে ওয়াইল হে একটা ফুরান আড্ডি লইয়া রসুলের সামনে গিয়া জিগা আপনি আল্লাহ হারবুনি ইদা দিয়া জিতা করতো মই ইয়ুহি আল-ইজামা ওহি রামিম ইয়াদ্দি দি করে গুষ্ট নাই কঙ্কালরা আছে গুনে ধরে লিছে ইদো হলব রাসূল বলেন আমার আল্লাহ এই আদ্দি থেকে পুরা মানুষ কিয়ামতের মাঠে বডি সহ হাজির করবেন না উঠতেন না আপনারা আচ্ছা আপনারা এক্সাম্পল দিলই আপনারা বুঝি লইবা আপনারা দেশো আলু করেন নি গোলালু তো গুল আলুর বীজ গুলা লাঙ্গল দিয়া টান দিয়া গাতা কইরা কবর কইরা এরপরে বীজ তৈয়া দাফন করেন নি আর জোরে কোকা এক সপ্তাহ 15 দিন পরে আলুটা থাকে না পচি যায় কি কিন্তু তার জানটা মাটির তলে থাকে না উফরে হয় জানটা মানে লটটা এটা উফরে হয় আর বডিটা পচি যায় কি কৃষক কয় আলহামদুলিল্লাহ আমার সবটি কামড় লাগছে ই কথা কয় না যে আলু হচ্ছে গেছি আমার আলু ইটা কয় না জোরে কোন ঠিক কিনা আড়াই মাস পরে তিন মাস পরে এখন লতদের টান দেয় আলু আয়নি একটাও একটু জোরে কোন অনেকটা লতদের টান দেয় এখন দেখা যায় জুম তো বেঁধে আলু আলু না পৌঁছে গেছিল যে হনাইলো কই টিকা কই মাটির টিকি তৈরি হয়েছে দেখতাম নি ভাবে আমাদেরকে আলুর বিশ্বের মতো কবরে যখন রাখা হবে বড়ি যখন পচে যাবে লটটা বাড়ি আল্লাহর দরবারে চলে গেছে যার নাম রোহ কিয়ামতের দিন এই রোহ যখন টান দেওয়া হবে তখন দেখা যাবে এক একটা কবর থেকে বিশটা ত্রিশটা চল্লিশটা মুর্দা সশরীরে জিন্দা হইয়া মহান আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তোমাদের নাভাক একটু মাটি এটার সাথে মিশাইয়া যেই জায়গায় দাফন করা হবে এই জায়গার একটু মাটি মিশাইয়া তারে আস্তে আস্তে 40 দিন মেহনত করতে 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 এটা একটা রক্তের পিণ্ড হয় মিন আলাকা রক্তর মধ্যে আরো 40 দিন মেহনত কইরা এরপরে গোস্তের টুকরা হয় গোস্তের টুকরা মোবাহারা গেছিল কি সাবান খাইতো কিছু বাপ না
الله إلا الله لا إله إلا الله لا إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلا مر لقى كوري ديكون غشت تكرا خويا اير پولي عبار آت دين مدد 360 زوران مدد غشت زكون فيت كوري شندر عبايا بخويا گلو چوتو اكتا باتشا ہوئلو مار بيري ربي توريك داش مار دور دين تكر پوليك আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরারে আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বের করলাম আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা খালাকাকুম ফাল হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা তোমার সুন্দর অবয়ব তৈরি করে আকৃতি তৈরি করে হাত পাও দিয়ে এমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর বানাই নাই মানুষ সবচেয়ে সুন্দর আর তো ধরে কোন মানুষের মতো সুন্দর আর নাই আমার কথা না আল্লাহ নিজে বলছেন অসুবিধা হইতাছিন আপনারা অসুবিধা হইতো আমি চাইতাছি আমি আরো আছে মাহফিল আরো আমার মাহফিল আরো আছে আপনারা তাড়াতাড়ি অসুবিধা দিলে আমি আবার হিজরত যাইতাম অসুবিধা হইতাছেন আপনারা আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি এত সুন্দর কোন মাখলুক বানাই নাই মানুষ যখন একটা পাখি দেখে কয় পাখিটা বড় সুন্দর পাখি তার ভাষায় ডেকে বলে ও মানুষেরা তুমি আমাকে বলছো সুন্দর কিন্তু আমার সুন্দরের কথা কোরআন শরীফে নাই তোমরা যে সুন্দর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে ও পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক বালক একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন সুন্দর শুধু না ফি আহসানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর আর পৃথিবীর যত জিনিস আছে সব আমি আল্লাহ বানাইছি মানুষের সুন্দরের জন্য মানুষে আল্লাহ বানাইছেন সুন্দরের লাগিয়া আর পৃথিবীর যা আছে এটা কার সুন্দরের লাগিয়া মানুষের সুন্দরের লাগিয়া এই জন্য মানুষ যখন কাপড় চোপড় পরে তখন সুন্দর বাড়ে না কমে বাড়ে এরপরে চশমা লাগাইলে পাগড়ি লাগাইলে জুতা মোজা লাগাইলে কিন্তু একটা বিলে চোখে চশমা দিলে বৈশ্রী জুতা পরাইলে গরুর কল্লার মধ্যে পাগড়ি লাগাইলে সুন্দর হইব না তামসা হইব মানুষ লাগাইলে সুন্দর হয় আর অন্য প্রাণীরা লাগাইলে আরো বিশ্রী হয় কেন আল্লাহ বানাইছেন মানুষকে সুন্দর করে আর এই পৃথিবীর যা কিছু আছে কার সুন্দরের লাগিয়া এত জোরে কন না মানুষের সুন্দর এরপরে বলে لقد خلقنا الإنسان في أحسن تقويم শুধু সুন্দর না মজবুত করে মানুষকে বানাইছি মানুষ মজবুত হইল কেমনে মানুষ থেকে দি বয়স আরো বেশি মজবুত আমরা একটা দা দিয়ে সেট দিলে আট দি খাটি উড়ি যাইগি আর বয়সের আট দি খাটতে হইলে বড় টাক সালাইন না কুবাইন লাগে যখন ঠিক কিনা তো মানুষ মজবুত হইল কেমনে কম মজবুত হওয়ার কারণ তফসিরের কিতাবে লেখে ও মানুষ তোমারও কান আছে গরু ছাগল মহিষেরও কান আছে কিন্তু তার কান দিয়ে শুধু শুনে শ্রোতা হইতে পারে না কথা গ্রহণ করতে পারে না না হরে গরু শুনে নি কান দিয়ে না বিলে না না শুনলে আমরা যখন কই তেতে তেতে আলের মধ্যে এ বলে যায় না শুনলে কই হেনে আবার ডাক দিলে দিছা এ গরু এ
মালিক তাহলে মেটারই রয়ে যায়। তুই শুনছেন না কেমনে? শুনে কিন্তু শুনলে কিছুই গ্রহণ করতে পারে না। আরো জোরে কোন একটা গরুরে যদি ওয়াজ করেন, ওরে গরু এই যে ক্যাটটা এটা চেয়ারম্যান সাহেবের, এরপর একটা আমার, এটা যদি খাস তাহলে চেয়ারম্যান তোরও মারবো আমারও বেরিয়ে খল্ল হড়াই লিব, আমারটা গিয়া খাইস কানের দ্বারে এই ওয়াজ করে যদি ছেড়ে দেন চেয়ারম্যানের খেত মন খাইতো না। আর কান দিয়ে শুনছে না? শুনলে কি তুই হে গ্রহণ করতে পারে না। যেরকম ঠিক কিনা একটা বিড়াল রে যদি ওয়াজ করেন, এর বিড়াল এই যে এখানে মাছ বাজি রাখলাম এটা আরেকজনের পরের জিনিস খাইলে কবিরা গোনা হয় জাহান্নামে আগুনে জ্বলবি, এরপরে মনে আর খাইতো না। শুনছে গ্রহণ করতে পারে না। হে মানুষ তোমারও কান আছে, গরু ছাগলের কান আছে, কিন্তু তোমাদের কানের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শোনার পরে তুমি শ্রোতা হতে পারো, গ্রহণ করার মতো যোগ্যতা তোমার কানের মধ্যে দিয়েছি। মানুষের কানের পাওয়ার বেশি যেরকম ঠিক কিনা? আমরার জিব্বা আসেনি, বৈশের আসেনি, মাত্র পারেনি। আল্লাহ আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আল্লাহ তো সব যান বাহনে ছড়াইলো, তুই এক জায়গায় গেছি গাড়ি আর যায় না, এরপরে ট্রলার লই আইসি, ট্রলার দিয়া আরো 5 ঘন্টা গেছি, গিয়ে এখন আর ট্রলার যায় না, এখন আওয়ারের মাঝখান দিয়া আরো পর্যন্ত ফেক, ওখান কেমনে যেতাম? এখন আনছে বৈশের গাড়ি, বৈশের গাড়ি বৈশ দিয়ে দান টানে যে ওতে গাড়ি অবদুরিটা তুলে আর যা বৈশের গাড়ি ছড়া লই, খালি খালি প্লেন চললে ওই বৈশের গাড়ি তুটলাম, এখন বৈশে গাড়ি টান দিলে ফেকের মধ্যে গিয়া সাক্ষা ফইরিয়া আরো গাড়ি যাই, তো এরপরে বৈশে দেয় বাদাম, এখন বাড়ি খাইয়া বৈশে উনি টানে আর মুখে দেয় রস ফলে ফেলা উঠে গেছি কি মুখের মধ্যে, আমি তখন করলাম ও আল্লাহ তোমার কি শুক্রিয়া দেয় করবো, তারও জবান আছে আমারও জবান আছে, কিন্তু হে তুই কথা কইতে পারে না, ও মালিক এক বালতি পানি খাওয়াইলো খুললো ওই গেছি ই কথা কইতে পারে না, জিব্বা আছে বক্তা হইতে পারে না। আরো জোরে কম মানুষ তুমি কথা বলো মাইক ফাটায় ফেলো, তুমি মানুষকে গরম করে তোলো, বক্তা হইয়া বক্তৃতার মাধ্যমে আগুন ধরাইয়া দাও, তোমার এই জীবন জবানের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান যত শক্তিশালী। আরো জোরে কোন ঠিক কিনা? আগুন ধরাইয়া দেয়, কবি নজরুল ইসলামের কবিতায় মানুষের ভয়ে আগুন ধরে গেছে, তোর কোন ঠিক কিনা? কিন্তু শেষে আর মারতে পারে না। কবি নজরুল ইসলামের শেষ জীবনে জবান বন্ধ হয়ে গেল, আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কবি নজরুলের বাহাদুরি নয়, আমি আল্লাহর বাহাদুরি। আল্লাহ নিজে বলে আলম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি, গরু ছাগলও দেখে আর তুমিও দেখো, দুই দেখার মধ্যে বেশ কম আছে নি? আর হুজুর দুইটা চোখ যদি আমি না দিতাম তুমি আমি ফাঁস করে ভিক্ষা করুন লাগলো, একবারটা গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে এম এ ফাঁস ভিক্ষা করে আমি সিটু বই সিট আইসে, আল্লাহ অন্ধ এম এ ফাঁস তো অন্ধ হইলে তো আমরা একটু মায়া দেয়া তারা লেগে পারে না নি, আর তো যখন বলে আন্দা বেটা রে বাহ আন্দা বেটা যা যে তুই যা খুব দো কোরআন কইলে খুব না হইলে নাই তো কিছু উনি লাও আন্দা বেটা ঘুমাই গেছেন কেন এতে শোক যদি না থাকে তো মানুষের তার প্রতি দয়া মায়া আর তো ধরে না বাড়ে না কমে, একজন অন্ধ হইলে তার প্রতি মানুষের স্নেহ মমতা তে হ্যাঁ যখন ভিক্ষা করে আর আয়া কয় ভাইরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এম এ পাস করছি, আমি এক জুট মেলের ম্যানেজার ছিলাম, জুট মেলের নামও কইছিলাম আমার মন নাই, এটা আমার ছাত্র জীবন নয়, আমি
ঘুমাইছি উঠব কিন্তু চোখ দেই না ডাক্তারের কাছে গেলাম ডাক্তাররা কইলো বাংলাদেশের আমরা পারবো না আপনি ইংল্যান্ড যাইন লন্ডনের চক্ষু চিকিৎসা খুব বালা ওনো যাইন আমার বিটা বাড়ি যা আছিল সব বিছিলেছি আমার চোখ যদি দৃষ্টি শক্তি যদি ফিরে আসে যেহেতু আমি শিক্ষিত চাকরি করতে পারবো আমি রোজ রোজগার করতে পারবো কিন্তু ইংল্যান্ড যাওয়ার পরে ডাক্তাররা আমার চোখ উল্টাইয়া পরীক্ষা করে বললেন তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা সারা পৃথিবীর কেউ দিতে পারবে না সুবহানাল্লাহ মানুষ এখন তুমি যুবক হইয়া আমার কথা মনে না খালি সিনেমা দেখো আর টেলিভিশনের নাটক দেখো তোর চোখের হাওয়া নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলে আলম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি কাদিছেন আল্লাহ আরো জোরে ক আল্লাহ এর বাক শক্তি এমন মাইক ফাড়াইলা বক্তৃতা দিয়া জিহ্বা লড়াই লইয়া আওয়াজ হয় আর কুত্তা বিলাই তারপর গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাতায় না জোরে কোন ঠিক কিনা ওয়াশাফাতাইন গরুর দুইটা টুট আছে মহিষেরও টুট আছে না নাই আছে কুত্তারও আছে বিলাইরও আছে কিন্তু তার টুট গুলো লাগাইলে আওয়াজ হয় না টুট দিয়া তোমারে কি দিলাম তফসির কিতাবে লেখেন প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা টুট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো গুড়ে রেখেছি যদি টুটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো কোনো বেলা তার ফুরি তোমার কাছে জিন্দিগি তো বিয়া দিল নইলে টুট নাই বলে জামাই লন্ডনি বলে লন্ডনি না আমেরিকা কমিত না মাঝে এখন ঠিক কিনা দুইটা ঠুট যদি না হইতো তাহলে তোমার অবস্থা কিটা ফান করতে পারতে না চা ফান করতা বিলাই হারেনি চা খাইতো কুত্তা হারেনি ভাতের মার খাইতো মা ঠুট দিয়ে খাইতারে না যে বাই যায় ঠিক আল্লাহ জোরে কোন ঠিক কিনা এর ফলে তোমার টুট দিয়া তুমি ফানি পান করো চা পান করো যদি মনে করো বলে না টুট লাগতো না অন জুস বাড়িছে সাথে ফাইভ দেওয়া আছে টুট না হইলে কি তুইব বলে তো খাও ফাইভ দিয়া টুট বাদ দিলাও টানতে চান দি ডাক্তার লাগাইয়া টানেন টুট লাগাইয়েন না দেখবেন এক ফুটও যায় না কারণ এদিকটা ফার্ম যায় গে ফার্ম গেলে হইতো না আল্লাহ তিন নম্বর অসুবিধা হইলো ঠুট যদি না হইতো তাহলে তোমার আব্বা আম্মা উচ্চারণ হইতো না আব্বা আম্মা কও ঠুট ছাড়া কও দেখবা খালি আব্বা হয় না জোরে কোন ঠিক কিনা এই কারণে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে এত মজবুত করে বানাইলাম টুট বাড়ি দিলে আব্বা হয় টুট বাড়ি দিলে আম্মা হয় টুট বাড়ি দিলে ইদা হয় টুট লাগাইলে ফান করতে পারে টান দিলে অটোমেটিক ফানাই হয় আর কুত্তা মার খায় টুট দিয়ে টান দিলে যদি হাঁটতো তাহলে হরতো ভালো হইলে কিন্তু দেখা যায় হারে না জিব্বাতে বেরিয়ে বেরিয়ে কিতে নিত হ্যাঁ যেমন বোঝা যায় হেয়ত দিয়ে ইসে ইচ্ছা কাম হয় না পেট ফোড়া পড়তে পারে না ও মানুষ আমি আল্লাহ এত মজবুত তোমারে বানাইলাম কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না আল্লাহ এরপরে এত বলে ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ السَّافِلِينَ نِچِتِكَ نِچِ سْتَرِ
কেমনে নিচে একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে সে রুজি রোজগার কইরই খাইয়া মরে তার হুয়ায় খাওয়ানোর কোনো সিস্টেম নাই একটা কুকুর বিড়াল কোনোদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়া চলে না কুত্তার লাঠি লাগে না বিড়ালের লাঠি লাগে না গরু ছাগলের লাঠি লাগে না সে নিজে নিজে চলতে পারে একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায় কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে সন্তানের উপরে নির্ভরশীল হয় বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে চলতে গেলে লাঠি দিয়ে বর দিয়ে চলে মানুষ এত নিচে যায় এত নিচে কোনো পানি যায় না একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি এরপরেও খাইতে পারে এরপরে আবার শেষ বেলায় জব হইরা কুরবানির কাজে লাগাই দেন এলে জব হইরা গোশত খেয়ে লয় তুমি বুড়ো হয়ে গেলে কোনো কামের না জোরে কোন ঠিক কিনা ثم رددناه أسفل سافلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে সুযোগ তোমার দেখাটার সুযোগ বানাইয়া অন মার ফের 10 মাস রেখে দুনিয়া বাইর করে আনলাম কোন হিসাবে সুম্মা ইউখরিজুকুম তিফলা তোমার জীবনের পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল প্রথম অধ্যায় হইল তুমি শিশু আমি কিটা শিশু আরো জোরে কর শিশু শিশু ইংলিশে কয় বেবি ইংলিশে কয় বেবি বেবি এলে আমরা অনেকের নাম রাখে বেবি জোরে কোন ঠিক না আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয় কেনে এই গাড়িটা শুধু এলে কিটার নাম বেবি ট্যাক্সি যে বেবি এটা তো চলতে চলতে ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট হয় না কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে নিলে তো এটা যে বড় হইব তখন তো ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট রাখুন লাগবো এরপরে যখন আরো বড় হইব বিয়া দিবেন ছেলে মেয়ে হইব তখন তো এটা রেলগাড়ি হওয়ার দরকার কারণ পিছে তার ডাব্বা টুব্বা আছে আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা শিশু বাচ্চা বাইর করে আনছি তোর হাত আছে যখন আমরা দুনিয়াত আইছিলাম হাত আসিল নি আচ্ছা হাত কিতা পরে উঠছে আমরা কিতা ব্যাঙ্গেল লাগান না এটা ব্যাং যখন জন্ম দেখবেন কালা লেজ আছে ঠ্যাং নাই কিছুদিন পরে লেজ ফুরি যায় এখন ঠ্যাং ওড়ে ওই যে ব্যাং সাবু চিনেননি আপনারা তো ব্যাং সাবু ঠ্যাং নাই লেজ আছে কিছুদিন পরে দেখা যায় লেজ নাই ঠ্যাং আছে আপনারা কি দুনিয়াতে এবার সময় আত ছাড়া আসতেন পরে আস্তে আস্তে আত উঠছে এরকম নাই এটা আত আছে দরবার শক্তি নাই আসেন আপনার নাতি সে শুনে ধরে গেছেন নিয়ে কলম ধরে কয় আমার ছেলের ব্যারিস্টার বানামো ধরবে না কলম এত লাড়ে কিন্তু ধরতারে না পাও আসেন নি পাও লাড়ছেন নি পাও লাড়েনি শুধু বাচ্চা আর তো হরেনি লাড়ে তো লাড়ে না হ্যাঁ লাড়তো তো হনুমার তো আর তো হারে না জিব্বা আসিল নি মাত আসিল নি আওয়াজ আসিল নি ও বললি না না আওয়াজ আছে ওয়া ওয়া কইরা কান্দে কিন্তু মাত নাই আল্লাহ বলেন আরেক আয়াত وَاللَّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا ও মানুষ আল্লাহু আখরাজাকুম আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন কোথা থেকে মিমবুতুনি উম্মাহাতিকুম তোমাদের মার পেট থেকে লা তাআলামুনা শাইআন তুমি কিছুই জানতে না কিছুই ছিলে না কিছুই জানতে না দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম ঠাত আছে ফাও আছে জিব্বা আছে কল্লা আসেননি বুদ্ধি আসেননি ওখান যে ইঞ্জিনিয়ার ওখান বুদ্ধিজীবী মাঝুর এখন ঠিক কিনা এখন কয় দেয়ার গড ইজ নট
আল্লাহ কত মাথা দিলাম বুদ্ধি দিলাম আমার মধ্যে আমার না করবার লেগে আল্লাহ নাই মাথা আছে বুদ্ধি নাই আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার আজকে যিনি বুদ্ধিজীবী আজকে যিনি ডক্টর ওনার জীবনীও তালাশ করে গিয়া দেখেন শুধু সময় পায়খানারে তুষাশিন্নি মন হইয়া কিছু মাথার দিছে কিছু মুখের মধ্যে দিছে এরকম ঠিক নেই আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয় এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই কোনো গুরুত্ব নাই দুনিয়ার আইনও নাই ইংল্যান্ড যান আমেরিকা যান 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইন তো ধরা না আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত তার এর আগে যা করবে দরাদরি নাই শিশুরা অপরাধ করলে ইদা কিরামান কাতিবিন হই নাই গুনাহ লেহলা সওয়াব না এর কিরামান কাতিবিন আইসা না হনো পরে আইব আপনারা বল কই না তাহলে তো বহুত ভালো হইছে তাহলে হেরারে দিই ওগুলো অপরাধ করাইব আর আমরা ভাবে হয়তো না এলাকা শুধু সময় দেখছি ভাত খাইতে বই করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিচ লিয়া ফুয়ারে হারাই দিছে আকবরের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে হ্যাঁ আনছে আমি তো আনছি না কোনো দূর নাই আমার হ্যাঁ আমল নামে লেখতো না কারণ নাই কিরমান কাতিবিন নাই কিন্তু যে হারাইছে হিবেটার তো আছে এই গুনা হের আমল নামে লেখবে হাজার ঘন্টে কিনে এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল কোনো দাম নাই আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি কি করলেন সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম 15 বছরের পর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল মনে আছে না আপনারা আমার বিষয় কিটা বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড় দা গেলে হইতো না এটা তো বুঝাই আনতইব আর তো জোরে কর না আল্লাহ বলে তুম্মালি তাবলুগু আশুদ্দাকুম আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছাইছি অর্থাৎ যুবক হয়েছ যুবক হওয়ার পরে এই সমাজের এই দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না আগে আওয়ামী লীগের সভাপতি আছিল বুড়োই গেছি গিয়ে এবার সভাপতি পর্যায়ে গেছি কি বেটা কইতে পারে না সেক্রেটারি আছিল বিএনপির বাদ দিলেছে বুড়ারে বাদ দিলাম হাজার এখন ঠিক কিনে বহু এখন আবার বেগম সব দমক পারে বুড়ারে কিছু মাত লেখায় বুড়ো হয়েছ না শতানের বুড়ো হয়েছে অত ফের বিড়ি করো কেন যাও কি মসজিদ তুমি এখন সংসারের মাত পাতো কেন তোমার এখন তুমি এখন কন্যা যাও এখন তুমি তসবি লিয়ে মসজিদ যাও কি ওই সবির আলী ভাই সব হজ গেছিল এরপর তসবি একখান দিছে এই তসবি দিয়ে ফাটে দিছে যান মসজিদ জানিয়ে তো মসজিদে গেছো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো বুড়ো হইলে মাতে বেশি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবারে গণ গণ বাড়ি যায় এখানে এবারে তো জোয়ান মানুষ বাড়ি তো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সব রাখছিল একবারে এবারে তিনবার খাইতো আর পাঁচবার আজান দিত সাতবার করে মসজিদটা জারু দিলে কি তাও হয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অনিম মুয়াজ্জিন ও আল্লাহ এই বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছিল কোন দিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব এখন কারো কাছে দাম নাই আরো জোরে কর না কারো কাছে দাম থাকবে না সকলের কাছে দাম কমে যাবে তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না এখন স্বামী আল্লাহ উলিমান আমিদা কইলে কোমর জিল্লি মারে আমার সরতে পারে না তিন বদনা ফানি লাগে উজু করতে মাজর এখন ঠিক কিনা এখন কত নিচে গেলাম দেখেন এখন তিন বদনা ফানি লাগে এক বদনা দিছে আর দইয়া মুখ দইছি আতমানি দিয়ে মুখ কান দইছি আর কাত দইতাম কই গো বদরুন নেশা এক বদনা ফানি দিয়েছেন গো আবার ফানি না দিলাম কর্বিটি উজুটা গেছে গে দেয় আর বদনা দে আর বদনা দিছে মুখ ধুইছে আর ধুইছে দইয়া মাথা মশো করতে গেছে আর উজু গেছে
চিকিৎসা দিয়ান না, এরাও বলো রে ওই বুড়া হইলে মাঝুরে কোন ঠিক কিনা। এরপরে দিছে আরো বদনা, মুখ দোষে হাত দোষে মতো মতো করছে, ফাউ দৈত যখন আলদি দিছে আর উজু নাই। এইভাবে তিন বদনা সাইড বদনা লাগে উজু করতে, এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নজোয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই আর শিশু কালেরও দাম নাই, দাম হইলো মূল হইলো যৌবন কাল। এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি জাতীয়বাদী বুশে ওবামা ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার নাম হইল ব্রাউন, সে দিছে, কে দিছেন জোরে কর। আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় একবেলা খায় আরেকবেলা খাইতে পারে না উহার, কিন্তু তার হুয়া শৈল বড় শক্তি, আরেক বড় শিল্পতি ডিম আর পুষ্ট খাওয়াইতে খাওয়াইতে এমন হারামের মুরগের লাগান বানাইছে, কিন্তু ঠুলা বিচ্ছু কুমতা নাই ঠিক না। তাহলে বোঝা গেল শক্তি খাওয়ার থেকে নয়, শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আরো ধরে কন নজোয়ানি কাল্লা আর না এই গরিবের হুয়া, এটা সারা জীবন উঠকি সুটকি মুটকে আর সেফা উঠকি আসাট নিয়ে আর বর্তা খাইয়া সেটা কোনো বড় হয়েছে, কিন্তু শৈল বড় শক্তি উল্টাইলা আর এই দেশিল এক বলে বাজে কোনো খামেন না। তাহলে বোঝা গেল শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম, অবান্দা এখন এই সময়টার এই দাম, এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই, এই সময়টার এমন দাম তোমার আওয়ামী লীগে টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে। জোরে কোন ঠিক না ঠিক না। এখন সবে তোমার সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ গলি দাম দেয়, কিন্তু জাইন্নারে কো জোয়ানি থাকবার জিনিস ন জোয়ানিটা। এই কথা মনে করেন না যুবক ভাইরা যে আমরা যারা জোয়ান হইছি আর উড়ে হইতাম না, উড়লে চারটা করবো আমি তো হইতাম না, যদি এর আগে হয়তো আমরা কোমরও যাইতে পারেন নজর এখন ঠিক না, কিন্তু যদি বাচ্চা থাকেন আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো ধরো কোন সন্দেহ? আল্লাহ নিজে বলছেন লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজা নমিমালান, শোনো তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা, বাগানের ফুল যেমন চিরজীবন তরুতাজা থাকে না, তোমার জিন্দগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। এখন দান সবে মানন সবে দিগর নমি মানন, আজকে যদি এটা তাজা থাকে কালকে কিন্তু এটা খুটা হয়ে যাবে। এরপরে আরেকটা উদাহরণ দেয়া বলে গুল আর গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানন, গুল মানি ফুল, গুলশন মানি বাগান, গুল আর গুলশন জুদা গাছটা তরু তাজা নমি মানন, ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা শিরালা এই যে ফুল আছে আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা খুঁটা হয়ে যায়, খুঁটা বুঝুননি ফুটা, এখন এটা পাতাও তা এমনি জিমাই গেছি কি ঠিক তেমনি ভাবে। হ্যাঁ পৃথিবীর যুবক যুবতীরা তোমার নজোয়ানি কাল একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে, খুঁটা হয়ে গেছে, এখন আর কোনো কাজের না। আরো উদাহরণ দিয়ে বলেন হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নমি মানান, আগর মানন সবে মানন সবে দিগর নমি মানান, মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সারা জীবন এক সমান থাকে না, এক সমান থাকে, অকর শ্বশুর বাড়ির গেলেও এর থেকে আর দামের জায়গা নাই, কিন্তু শ্বশুর বাড়ির গেলেও দেখা যায় এক সমান থাকে না, মজার মজার খাইবেন। আর যদি কইন শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি, একবার টয়লেটও বইয়া আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই, এটা মানুষের লেখতে লেখতে অকর সব বলিলিস, যদি বাজারে কোনো লেট্রিন থাকে টয়লেট বাজারও বাজারও গড়েরটা না
কারণ এগুলো অসরতাকে তো ধারণা করে আর কংক্রিট দিয়ে বয়ে বয়ে লে আই লাভ ইউ ইটা ইটা তোমারে ভালোবাসি সেই ঘর বয়ে বয়ে লে শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি পরে আবার গেছে সম্বন্ধী গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর হাইতলিয়া এই বাড়ি কি ছাড়তে পারি ও সর্বনাশ এত বাসা বান দিলেছে অনু এলাকা এইবার নিচে লেখাতে আসে ইয়াদ রাখো তিন দিন পরে জারুর বাড়ি ঠিক নেই আল্লাহ নাদমপুর ওয়াজ হয়েছে আর গ্রাম বাড়ি তো রায় চুই গেছে গা দুইটা মনে হলো আর বাজে চাম যাই ওর বাড়িতে রায় দুইটার সময় যখন দিকে দরজার তাহা দিছে কেডা হ্যাঁ অমুক গড়ে ও দামাঙ্গু দামান উন তুই হনো বলে করে সারা ফুরি গেছি এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুললা দিছে ল্যাপটপ করে নতুন যেটা সন্দুকের ভিতরে আছিল হিটা বাইর করে দিছে বিছান সাদরটা পাল্টাইয়া দিছে এরপরে আবার বালিশের একটা টাওয়ালও দিছে ইটা আগে আসিল না এখন দামান রে দিছে আর একটা এই স্প্রে মারলো এখন বের স্প্রে মারে দিলাম বা বা কি সুগ্রাম এমন ঘুমাইছে আর এমনি শুনে কক কক আওয়াজ না যায় মানে শাশুড়ি মুরগি ধরে লেছে ঘুম থেকে উঠি দেখে মামলেট মাশাল্লাহ কইমন খাওন তো আমার বাড়ি দেয় না রে এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে বাড়ি এটা না অন্ধ ভরে খাওন দিছে মুরগির রোস্ট খায় খুব বড় মজা ছাড়তাম না পরের দিন দিয়ে কইতাছে শাশুড়ি কইতাছে শ্বশুর রে যে দামান তো মনে করছিলাম ও আজ আইসে বিকালে যাইব মন্দির গেছে না মুরগি তো শেষ শ্বশুর কাছে গেছে ব্যাগটা দাও তাড়াতাড়ি গিয়ে দেখি বাজারে গিতে আছে যাও সরকার বাজার সরকার বাজার গিয়ে দেখে গরুর গোস্ত গরু যা বইছে গরু গোস্ত লিয়ে আইসে এখন পরের দিন দেখে আগে আসিল মুরগির রোস্ট অন আছে গরুর গোস্ত মান বাড়ছে না কমছে এখন যাক কালকে আসিল মুরগির রোস্ট আজকে গরুর গোস্ত ওইলে কি তুইব ছাড়তাম না কারণ এই গোস্ত ওইভাবে ভাই ছাওয়া যায় না এক টুকরা হয় না না ভাই কোনো ঠিক নেই আর এখানে কি সুন্দর করিয়া গরুর গোস্ত খাইয়া শেষ ওই দিন শাশুড়ি কয় ভাবছিলাম জামাই ওয়াজ হয়েছে যাইব গা আজ কুদি গেল না শ্বশুর দাও ব্যাগ দাও দেখি দাও আবার সরকার বাজার গিয়া দেখে বড় মাছ তো নাই আমরা দেশে তো সব ইংল্যান্ড আর আমেরিকা গেছে গা আমরা দেশে হইলো মাছের ফোনা এ আলি লইছে আনিয়ে দিছে বলে শাশুড়ি একটু দাম আনতো একটু ভালো করে বুনা করে বাজি করছে জুল কম দিয়া কাঁচামরিচ ছাই দিয়া দিয়া একটু মজা করিয়া করছে অনক পয়লা দিন মুরগির রোস্ট এরপরে গরুর গোস্ত আর আজকে দেখা যায় মাছ যাক মান কম লিখি তুইব যাইতাম না এখনো যায় না কইলাম এখন মাছ এইভাবে তো বাড়ি দিত না কত মজা হয়ে যায় জুল কম দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিছে এই তো আমি গো এরপরে যায় না পরের দিন যখন গেছে না তখন শ্বশুরি কয় দামান দিয়ে আজকেও গেল না এমনি শ্বশুর কয় পারতাম না সে বসে করতে গেবে মাথা গরম হয়ে গিয়া কই এখন বাজার আর যায় না শাশুড়ি কয় ওখান কিতা করি দামান তো গেছে না কিন্তু শ্বশুর তো গোসাউরি গাবে বুড়িছে আমি তো শাশুড়ি দাম লাগবো এখন দেখা যায় আলু সিদ্ধ বয়েছে আর ডাইল এখন দুপুরে দেখা যায় আলুর বড়টা ডাইল এখন মান বাড়ছে না কমছে কমছে হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নামি মানান আগর মানদ সবে মানদ সবে দিগর নামি মানদ ও পৃথিবীর মেজবানের বাড়িতে মেহমানের যেমন ইজ্জত সব সময় এক সমান থাকে না দিনে দিনে কমে যুবক ভাইরা ও যুবতীরা তোমাদের ও গোটা সিন্দিগের নৌজোয়ানি কাল দিনে দিনে বুড়ার দিকে যাইতেছ যৌবন কাল কিন্তু বাড়বে না
আল্লাহ রাব্বুল আলামিন এখন নওজুয়ানি কালটা হলো মূল পয়েন্ট যারা কোন ঠিক কিনা যেহেতু ইদার দাম বেশি আর সবে টানে হেমনো টানে হেমনো টানে সবে যখন টানে এমন সময় হে সব বাদ দেয়া হয় যেই আল্লাহ নাফাক ফানির থেকে আমারে সুন্দর অবয়ব দিল যেই আল্লাহ শিশু বাচ্চা হইলাম আমি ইসলাম আল্লাহ আমারে যুবক বানাইলো আমি এই আল্লাহর নাফরমানি করতাম না আমি আল্লাহর যদি কোনো মহিলা কয় আই লাভ ইউ হে বাদ দে তোর লাভ ইউ আল্লাহর কাছে জবাব দিতিব ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই যদি কয় সুদেন টাকা নাও বাদ দাও হারাম কোনো কিছু দিলে না গাড়ি ভাঙিলা না চুরি কর রান করবো না হ্যাঁ কেন করবি না বলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ বলেন এমন যুবক যদি একবার আমারে কয় আল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া সত্তর বার জবাব দান করি সত্তর বার জবাব দেয় শুধু তা না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এই যুবক যখন কয় ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন লাখ দিয়ে বলেন কামতের কঠিন ময়দানে যেদিন মাতার কাছে সূর্য এসে যাবি মাত্র চৌকে সুরমা দিতে গেলে যে সুরমা দানিতে একটা সলা থাকে ওই সলাটা যদ্দ লম্বা হবে মাতা আর সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে নিচের জমিন তামা হয়ে যাবি জাহান নাম যখন লেলিঙ্গন জিব্বা বাড়াইয়া হুঙ্কার দিতে থাকবে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না পা রাখার জায়গা নাই দুইটা পা রাখতে যদ্দুর জায়গা এতটুকু জায়গা আছে আর চেয়ে বেশি জায়গা নাই ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবেন আল্লাহর রাসূল বলেছেন ওয়া শাফুন নাশাফি ইবাদাতি রাব্বিহি কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন যুবক কইরে ও যুবতী আয় আজকের কিয়ামতের মাঠে আমি তোমারে সম্মান দিতে চাই যেহেতু তুমি আমার নওজোয়ানি কালটাকে সম্মান করেছো তাই আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ আল্লাহর আরশের ছায়ার নিচে তোকে জায়গা দিয়ে দিলাম আল্লাহ বলবে আমার আরশের নিচে তোমার স্থান আসো আমার আরশের নিচে জায়গা দেওয়া হয়েছে আল্লাহর রাসূল বলেছেন শুধু তা না আল্লাহর রাসূল বলেন যেহেতু এই সময়টার দাম যে বুড়া কালেরও দাম নাই শিশুকালেরও দাম নাই নওজোয়ানি কালটার দাম এই কারণে আল্লাহ হাশরের মাঠে আল্লাহর রাসূল বলেছেন লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইয়া আল্লাহ বলবেন তোমার গোটা জিন্দগির হিসাব দাও জীবন কার দেওয়া মনে আছে না আপনারা কার দেওয়া আল্লাহর যেহেতু দেওয়া এই জন্য হিসাব কে নিবেন আল্লাহই নিবেন কেন আল্লাহ নিবেন আল্লাহ বলে আমি দিছি তা হিসাব নিবো না কেনা নিতো সব দে খুব পাইছিলি না হ্যাঁ না জব দাও গোটা জিন্দগির ভিতরে শিশু কালো আছে বুড়া কালো আছে নওজোয়ান কালো আছে আর তো দেখো কা অসুবিধা হইতাছে না আপনার অসুবিধা হইতো আমি চাইতাছি নওজোয়ানি কালো আছে বুড়া কালো আছে শিশু কালো গোটা জিন্দগির ভিতরে আর তো দূরে কন্যা আসেনি আছে কিন্তু এরপরেও আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা নওজোয়ানি কালটা সম্পর্কে আলাদাভাবে জিগাইব আলাদাভাবে গোটা জীবনের ভিতরে সব কাল আছে এক কথাতে শেষ হইতো আছে আল্লাহ রাসূল বলেন আন শাবাবিহি আবার নওজোয়ানি কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে হ্যাঁ নওজোয়ানি কালটা কোন মতে ব্যয় করছো ইদার হিসাব দাও ইদাকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কেন যেহেতু এই সময়টার গুরুত্ব বেশি ইদা কোন পথে ব্যয় করছো এর হিসাব দিয়া ফাওলারাইও এর আগে ফাওলারাইবার ক্ষমতা হাটু জোরে কন্যা শুধু তা না আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে পাঁচটা জিনিসের কদর কইরো পাঁচটা জিনিস আসার আগে
কটা জিনিসের আল্লাহ রাসূল বলেন এক সাহাবীকে নসিহত করলেন আন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعز اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك বার্ধক্যতা আসার আগে আগে নজুনি কালদারে কাম লাগাও আচ্ছা জোরে শুন না সুবহানাল্লাহ বুড়া কালে তো যাইবাও আর তো কোনো গতি নাই তুই এখন না গেলে আল্লাহ কি এই কারণে নওজোয়ানি কালে যখন গুনার কাজে যায় না আল্লাহর রাসূল বলেন আন এরপরে যে শাবাবাকে কাবল হারামি বার্ধক্যতা আসার আগে আগে তোমার নওজোয়ানি কালকে তুমি কাজে লাগাও তাহলে কিয়ামতের মাঠে পুরস্কৃত হবে দুনিয়াতেও তোমার ইজ্জত মহান আল্লাহ বাড়াইয়া দিবেন শুধু তা না আল্লাহর রাসূল বলেন মনে করেন জোয়ান কালে এবাদত বন্দি করছে নামাজ পড়ছে আওয়াবিন পড়ছে এরশাকের নামাজ পড়ছে চাষ্টের নামাজ পড়ছে কোরআন পড়ছে ওয়াজ তফসির গেছে এখন বুড়ি গেছি মন আর যাইতারে না এখন চোখে দেখে না কোরআন শরীফ পড়তে পারে না এখন উজু রাখতে পারে না নফল নামাজ পড়তে পারে না শেষ সাথে উঠতে পারে না সমস্ত অঙ্গ সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা দুর্বল তাহাজ্জুদ করব কেমনে উঠতে পারে না বেলা এই অবস্থায় আল্লাহর রাসূল বলেন নওজোয়ানি কালে যদি এবাদত করে থাকে বুড়া খালা না করলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় আমার বান্দার আমল নামায় ফেরেশতারা আমার বান্দা বুড়ুই গেছি কি পড়তে পারে না এই কারণে তোমরা তারে বঞ্চিত হইরো না আগে জোয়ান থাকতে যত এবাদত বন্দেগী করত এখন না করলেও তোমরা কিরামান কাতিবিন তার সওয়াব লেহা জারি রাখো প্রভু প্রভু গো আমি বাড়িতে বিরাট ওয়াজ মাহফিল যাইতে পারি না ঠান্ডায় আমার ভয় হয় অন্ধকারের মধ্যে যেতে পারি না পাগুলো দাঁড় রাখতাম দাঁড় করে রাখতাম পারি না বাড়িত বয়া বয়া আক্ষেপ করে নজোয়ানি কালে ওয়াজ তফসির মাহফিলে গিয়েছি কিন্তু এখন বুড়া যেতে পারি না আল্লাহ ডাক দে বলেন ফেরেশতারে আমার ওই বুড়া বান্দার আমল নামায় জোয়ান থাকতে যে মাহফিল যেত সমান সওয়াব এখন লিখে দাও শুধু তা না কান্দে আল্লাহর দরবারে প্রভু আমি না বুড়া হয়ে গেছি জোয়ান তুমি বানিয়েছিলে এখন আমি বুড়ো হয়েছি প্রভু গো আমি ভালো করে আবাদত করতে পারি না সামি আল্লাহ হুলিমান হামিদা হইয়া সুজা হইয়া দাঁড়াইতাম পারি না আল্লাহ আমি এখন জমিন থেকে উঠতে গেলে জমিনে ধাক্কা দিয়া আত দিয়া ঠেক না লাগাইয়া উঠতাম পারি না আ প্রভু আমি গুনাহগার জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা বান্দি জোয়ান অবস্থায় তার জোয়ানিটারে আমার কাজে লাগাইলো এখন বুড়ো হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে আমি আল্লাহর দরবারে কান্দে আল্লাহ বলেন এমন বুড়াকে খালি হাতে ফিরত দিতে আমি মহান আল্লাহর শরম লেগে যা সুতরাং ভাই আমার আমরা নওজোয়ানি কাল নজরে কাজে লাগাইতাম পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে লাভবান হব জোরে কোন ঠিক কিনা কোন একটি জাতির কোন একটি দেশের কোন একটি এলাকার যুবকরা যদি ভালো হয়ে যায় এই দেশের চারা পরিবর্তন হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কোন ঠিক কিনা ঠিক না যদি দেশের যুবকরা ভালো হয় চরিত্র ভালো হয় তাহলে অবশ্যই এই দেশের সমস্ত ভাগ্যের উন্নতি হবে ডিজিটাল বাংলা তখনই সম্ভব হবে যখন দেশের যুবকরা চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ অপহরণ জিনা বেবিচারে সিট মারা বন্ধ করে দিবে তখনই দেশের অবস্থার পরিবর্তন
পরিবর্তন হবে এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য সকল পদক্ষেপ আছে কিন্তু যুবকদের চরিত্র ভালো করার কোনো পদক্ষেপ নাই আর তো জোরে কোন না ডিসন টিনের মাধ্যমে গানের মাধ্যমে নাইস গানের মাধ্যমে যুবকদের চরিত্র ভালো হতে পারে না গানের মাধ্যমে যুবকরা আরো গুনার দিকে যায় কেন যে গান বাজনা দিছে আল্লাহ আর বেদি গায় কয় বন্ধু আমার বাড়ির সামনে দেয়া আইটা যায় বুকটা আমার ফাইটা যায় যুবক খুব ভালো হইব আর না ও মায়া মায়া গো বাপ লাগাইয়া ফোরান খান দিলে ভালো হইব ভালো হবে না যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য নারীদেরকে যদি উলঙ্গ করে দেওয়া হয় আর যুবকরা চাপাইয়া পড়ে এই জন্য শুধু যুবক একলা দায়ী না ইসলাম বলছে এইখানে যুবক হইল দুই নম্বরে দায়ী প্রথম নম্বর দায়ী হইল যে ইডার স্নো পাউডার আলতা তারপরে আলখাত্রা মাখাইয়া এরপরে উঁচা জুতা ফিনজাইয়া আইনা সাইডা দিছে হির হইল হইলা দায়ী আর যে হরছে হে হইল দুই নম্বর দায়ী আল্লাহ কোরআনে বলছেন যে জিনাকারী তার কথাটা কইছে পরে জিনাকারিনীর কথাটা কইছে আগে আল্লাহ কোরআনে কেন এলার দায়ী হলো প্রথম তুই উঁচা জুতো ইন্দু পাউডার আলতার লাগাইয়া ইয়া তো উঁচা করে ঠাকঠিক পোশাক ফরাইয়া কেন আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য ডিসেন্টিনা আর চ্যানেলের মাধ্যমে যেইভাবে নগ্নতা আর গান বাজনা ছড়াইয়া দিয়েছে এইভাবে যুবকদের চরিত্রের পরিবর্তন হবে না আর এই দেশের চুরি ডাকাতি পুলিশ দিয়ে বন্ধ হবে না আইন প্রশাসন দিয়ে আর আর্মি বিডিআর দিয়ে রেড দিয়ে এই জাতির চরিত্রের পরিবর্তন করতে পারবে না সুতরাং যদি এই দেশের ডিসেন্টিনা নগ্ন এবং অশ্লীল গান বন্ধ করে দেওয়া হয় অবশ্যই যুবকদের চরিত্রের পরিবর্তন হবে কোনো সন্দেহ নাই আর যুবকদের চরিত্রের পরিবর্তন হইলে আমাদের জাতির আমাদের দেশের আমাদের অবস্থার পরিবর্তন হবে সুতরাং আমি আবদার রাখবো আমরাও আমরা সরকারিভাবে না করলেও কমসে কম আমরা তো একটা স্থানীয় সরকার আছে যেরকম ঠিক না ঠিক না আমাদের একটা সামাজিক সরকার আছে না নাই আমরা সকলে যদি উদ্যোগ নেই যে যাতে যুবকদের চরিত্র দশ ধ্বংস না হয় আমি আমার গড়ের উদ্যোগ নেই গান বন্ধ করেন গান বন্ধ করেন গড়ের ভিতরে নগ্ন ছবি নেওয়ার অবস্থা বন্ধ করেন ব্যবর্দাগিরি বন্ধ করেন দেখবেন আপনার গড়ের যুবক ভালো হবে যদি আপনি গানের সুযোগ দেন আর করেন এরকম করো এরকম করো একদিন দেখবেন আর জনের আর দূরে গেছি কি আর নাই আপনি তখন আর দোয়া কমইতো না দাও মিয়া দোয়া বলে কি তৈরি ঠিক না এই জন্যে আমি যদি আমার গড়ে রক্ষা করি তাহলে গোটা সমাজ আস্তে আস্তে রক্ষা হবে আমরাও যদি দায়িত্ব গ্রহণ করি আমার গড়ের ভিতরে নগ্ন কোনো ছবি দিতে দেব না আমার গড়ে গান বাজতে দেব না আমার গড়ে বেপর্দা চলাফেরা করতে সুযোগ দেব না তখন দেখা যাবে যুবকরা খুরাকু হইতো না আর সহজে নষ্ট হইতো না আর যখন খুরাক হয় আস্তে আস্তে নষ্ট হয় যেরকম ঠিক না ঠিক না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও এবং আমাদের যুবকদেরকে আল্লাহর গোলামি ইবাদত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল আর কোন ইবাদত আছে নি سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم درس ريبورين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك أستغفر الله إن الله غفور رحيم أستغفر একটু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আজকে আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হওয়ার সম্ভাবনা আছে নি এখন তাহলে আমি আজকের এই মাহফিলের সবচেয়ে বড় গুণাগার আর এখানে অনেক নেককার আছে বলা যায় না কোন নেককারের উসিলায় আল্লাহ আমারও মাফ করে দিব
জোরে কোন ঠিক কিনা এই জন্য বসে যান যারা যারা দাঁড়ায় আছেন আপনারও বসে পড়েন নিজেকে গুনাহগার মনে করে মাহফিলে যদি শরীক হন আর নেককারের সাথে দোয়া করেন তাহলে চোখের পানি নাকের আগার আসার আগে আগে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম তোমরা সাক্ষী থাকো এই মাহফিলে যারা শরীক হয়েছিল আমি আল্লাহ সবরে মাফ করে দিয়েছি দোয়া শরীক হন আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين تمام جيبونير گونار بوزامتاينيه আসামির বেশে ওরাদির বেশে বিকু কাঙ্গালের মতো আলেম উলামানি সদাদারি ওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো জানি না আজকের এই মোনাজাত কার জন্যে জানে জীবনের শেষ মোনাজাত আল্লাহ কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যায় না রব্বুল আলামিন জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে হয়তো এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব কোথায় যাব আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি আর সারাদিন বাড়িতে যাইতাম না সন্ধ্যা হয়ে গেলে গরের পিছনে দরজায় গিয়ে মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা সামনের দিকে বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ব ধারণী মা তোকে ভুলে যেতে পারি না সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গুনার বোঝা লাইয়া তোর রহমতের দরজায় হাজির হয়েছি মেহরবানি করে গো আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও আয় আল্লাহ যত বিমারি আছেন সেবা করে দাও আয় আল্লাহ আমার এক ভাই ওনার এক বাচ্চার জন্য আল্লাহ দোয়া চাইছেন বিমারি মেহরবানি করে গো শিফা দান করো আয় আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই যত বিমারি আছেন সকলকে তুমি সেবা দান করো আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার বানায়া দাও আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ ঠান্ডা উপেক্ষা করে কুয়াশা উপেক্ষা করে তোমার যেই বান্দা বান্দিরা মাহফিলে হাজির হয়েছেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাইয়া দিও রব্বুল আলামিন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবর নাজাম মাফ করে দাও রব্বুল আলামিন জানি না গো আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও
رب العالمين يا الله وبربو مهرباني كوري عما دير ما ببار كبار كجنة ترباقان بنا يا داو الله مار قطع بولت پارينا الله قطع لاتي مار كولي جاي ميرتي قطع روزني گلو همي ما كي گمائي ته دائنا اوه ما দেখতাম আব্বা আমার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে আবার বিদায় দেওয়ার সময় গাড়িতে উঠাইয়া গাড়ি ছেড়ে দিল আব্বা যায় না আমার গাড়ির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ ওই আব্বা দাদির না গো সন্তান গইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাত বাড়াইল আল্লাহ আমার কবরে আব্বার কবরে হাজাব দিও না জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মা বাপ যাদের আছেন হায়াত বানায়া দাও মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও স্বপ্নের যুগে তোমার বন্ধুর নোরানি চারা কালা দেখায়া দাও রব্বুল আলামিন যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও আল্লাহ বেমান বানায়া কবরে নিও না আল্লাহ বেমান বানায়া কবরে নিও না গাড়ির নিচে পালাইয়া নিষ্পেষিত কইরা মারো না আল্লাহ প্রভু আগুনে পোড়াইয়া মারো না পানিতে ডুবাইয়া মারো না যেদিন মরণ দাও গো জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين